대박. ইনি না ফেলা হয়ে গেছে, কত সুন্দর, কত সুন্দর এই বাচ্চাটা, তার মা বাবার কি কোনো দরদ নাই এই বাচ্চাটার প্রতি? তাই তো, এখন যদি এই বাচ্চাটা খেয়ে ফেলাই তো, খেয়ে ফেলা তো ঠিক আছে, চল আমরা তো বাঁচাইতে পারছি, এ না থাকলে আবার অন্য কিছু করতে পারে, চল না যাই, চল আমার দিকে চাইছি, দে তো আমার কাছে দে। আচ্ছা দিয়ার, ও তো তোর বোন, তোর একটা নাম রাজা না? আরে আমার বোন হিসাবে ধরে নিলাম। দিহান, দীপ্তি, 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 হ্যাঁ দিহান দীপ্তি, খুব মিলছে, হ্যাঁ খুব মিলছে রে, খুব সুন্দর নাম, তাই না? আর আমি কি খাবো? ভাত মাছ পোলাও মাংস গরুর মাংস দিয়ে দাও ওরা। আমি পোলাও খাবো, ইলিশ মাছ খাবো, তারপরে পায়েস খাবো, আরো অনেক কিছু খাবো। আজা তোর সব কি পাগল হইছস? ওর কেন দাঁত হইছে তো লাই খাবো, ওহন ফিডার খাবো, হ্যাঁ ও জান বড় ও তান খাবো, বুঝছস? তান খাবি না, আগে হন ফিডার খাবো, চল যাই। আচ্ছা চল, মা বাবা, মা আমার বোন দেখো কান্নাকার বাচ্চা, শেষে আমগো কাছে রাইখা পরে বিপদে পড়মু। আমার একই ব্যক্তিকে বাইরে যাবার নিকা আমি বোন হিসাবে রাখলাম, আজকের দিকে আমার মেয়ের মতোই থাকবো। শোনো, তোমাকে যা খুশি তাই করো, আমি বিপদে বললে কিন্তু আমার কাছে কইও না, যে এখন বিপদে থেকে উদ্ধার করো, বুঝলা? এই আমি কইয়ে গেলাম। খালি আর মাথায় খালি ব্যাগ, কি ব্যাগ কি শুন নাই তো ব্যাগ, মনে করে বুদ্ধি ব্যাগ গেছে। আরে সারাদিন কিছু খায় নাই দিহা, আমি দেখা ওই যে
দুধ চাল দে রাখছি নিয়ে তো বাবা একটু কাছে কইরা এই তো দীপ্তি জানেন তো সি ওর নাম না আমরা দীপ্তি দিছি তাই দীপ্তি আর দিহান আমরা তো অনেক সুন্দর দিহান এসে তো মিল আছে আমি দিব নরে আরে আমি ভাবতেছিলাম যে আমরা এত ওর আদর করতেছি যদি ওর বাবা মা এসে ওরে নিয়ে যায় তখন আরে বোকা ধরতে পড়ি আমার তোর বাপ মা না যদি ওর সত্যিকারে বাপ মা যদি এসে ওরা যেতে চায় আমাকে তো দিতে হইব বাবা না না আমরা দিব না ওই তোরা দিবি রে না আমরা দিব না বাচ্চা চুরি করবি বাচ্চা চুরি করবি বাড়ির কাছে পরে মাঝে মাঝে নিয়ে রাখো তোমরা আমার মেয়ে আমার দিয়ে দিও ঠিক আছে দিয়া দিমু শেষবার মতো আদর করে দেয়